নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে ও দিন পঞ্জিকা নিয়ে বাংলার বারোই বৈশাখ বুধবার এই দিন চন্দন ষষ্ঠী অর্থাৎ তিথি শুক্ল ষষ্ঠী নক্ষত্র পুনর্বসু যোগ সুকর্মা করণ তৈতিল এই দিন অশুভ সময় সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত এই দিন জন্মরাশি মিথুন আর সূর্যোদয় ভোর পাঁচটা এগারো মিনিট আর সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিট এই ছিল দিনপঞ্জিকা মেষরাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু মধ্যম থাকবে আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে ব্যয়টা আটকাতে পারলে আপনার কিছু হলেও সেভিংস হতে পারে ব্যবসা মধ্যম চলবে যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি মধ্যম চোখ কান খোলা রাখুন আর তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন তাহলে আপনার ব্যবসা ক্ষেত্রে থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিছুটা টেনশান আপনাকে দিতে পারে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন অনেকটাই ভালো থাকতে পারবেন প্রেম করছেন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে বৃষরাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু মধ্যম থাকছে আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে আপনার ব্যয়টা যদি আটকাতে পারেন তাহলে অবশ্যই কিছু হলেও সেভিংস হতে পারে আর চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে ব্যবসা ভালো চলবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার অধিক লাভ হতে পারে আপনার পরিশ্রম অনুযায়ী ফল আপনি পেতে পারেন স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে পজিটিভ থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই সেদিক থেকে দিনটি কিন্তু যথেষ্ট ভালো প্রেম করছেন যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু দিনটি মধ্যম অর্থাৎ আপনারা কথা বলতে পারেন ঘুরতে পারেন কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হবে তাই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু মধ্যম থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক কিন্তু হতে পারে তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন আর যতটা সম্ভব আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন তা না হলে এই ছোটো সমস্যা কিন্তু একটা বড় আকার নিতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ২৬ এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের মোটেই ভালো হবে না আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে থাকতে পারেন পরিশ্রম অনুযায়ী ফল আপনি নাও পেতে পারেন ব্যবসা মধ্যম থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে তা না হলে কিছু সমস্যা তৈরি হতে পারে চোখ কান খোলা রাখুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিছুটা টেনশন আপনার হতে পারে শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটাই ভালো থাকবেন প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মধ্যম আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন তাও পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন তাই রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না এছাড়া আপনারা কিন্তু কথা বলতে পারেন ঘুরতে যেতে পারেন সেদিক থেকে দিনটি শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয় মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অশান্তি থেকে থাকে যে কোনো সংক্রান্ত হতে পারে সেগুলোও কিন্তু মিটে যেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে আপনার অধিক লাভও হতে পারে ব্যবসা ভালো চলবে ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু অধিক লাভ হতে পারে ব্যবসা যথেষ্ট পজিটিভ থাকছে আপনার চোখ কানটা খোলা রাখুন তাহলে অনেকটাই ভালো আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্র থেকে লাভ করতে পারবেন স্বাস্থ্য যথেষ্ট ভালো স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই তবে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন আরও ভালো থাকতে পারবেন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু মধ্যম হতে চলেছে আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন তবে সিদ্ধান্ত নিলে সেটা ভুল হবে তাই কোনো রকম সিদ্ধান্ত নেবেন না তাছাড়া দিনটি কিন্তু যথেষ্ট শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে শুধু তাই নয় মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা মধুময় সম্পর্ক থাকছে সিংহরাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে কিন্তু মধ্যম হতে চলেছে আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে আপনার পরিশ্রম অনুযায়ী ফল আপনি নাও পেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন ব্যয়টা কমানোর চেষ্টা করুন ভালো রেজাল্ট করতে পারবেন ব্যবসা যারা করছেন মধ্যম চলবে ব্যবসা ক্ষেত্রে আপনার পরিশ্রম অনুযায়ী ফল নাও পেতে পারেন চোখ কান খোলা রাখবেন ছোটোখাটো ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক আপনার ব্যবসার ক্ষতি হতে পারে স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশান দুশ্চিন্তা আসতে পারে তবে সেটা খুবই সামান্য এবং সাময়িক তাই স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আসছে না তবে শরীরের যত্ন নেওয়া উচিত এবং রিচ খাবার থেকে দূরে থাকুন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দিনটি শুভ যথেষ্ট পজিটিভ থাকছে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন আপনাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা সমস্যা তৈরি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন অনেকটাই ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে আপনার অধিক লাভও কিন্তু হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বলব কিন্তু আপনার যথেষ্ট ভালো ব্যবসায় অধিক লাভ হতে পারে ব্যবসা যারা করছেন তাদের নতুন নতুন যোগাযোগও তৈরি হতে পারে তাই দিনটি যথেষ্ট শুভ স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সময় আপনার নষ্ট হতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা নেই শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন আরও ভালো থাকতে পারবেন প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মধ্যম আপনারা কথা বলুন দেখা করুন কিন্তু কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না তাহলেই আপনার জীবনের একটা বড় বড় ভুল করে বসবেন তাই এই কাজগুলো এড়িয়ে চলুন তাছাড়া আপনারা সারাটা দিন ঘুরতে পারেন কথা বলতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে স্বামী মধ্যে একটা ভালো সম্পর্ক থাকছে শুধু তাই নয় মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথেই কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে তুলারাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে যদি বলি তাহলে মধ্যম থাকবে আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে ব্যয়টা আটকালে আপনি কিছু আর্থিক সহায়তা পেতে পারেন আর্থিক দিক থেকে সচ্ছলতা পেতে পারেন যদি বলি ব্যবসা যারা করছেন তাদের দিনটি কেমন যাবে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু দিনটি ভালো যাওয়ারই সম্ভাবনা আছে আপনার অধিক লাভ হতে পারে ব্যবসায় আপনার কিন্তু সফলতা আসতে পারে তবে চোখ কান খোলা রাখতে হবে তাহলে কিন্তু আপনার ব্যবসা থেকে অনেক কিছু করতে পারবেন স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই সেদিক থেকে দিনটি কিন্তু যথেষ্ট ভালো যারা প্রেম করছেন যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু দিনটি শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন আপনাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে তর্ক বিতর্ক থেকে বড় একটা সমস্যা তৈরি হতে পারে তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন অনেকটাই ভালো থাকবেন বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব যথেষ্ট ভালো থাকছে আপনার অধিক লাভ হতে পারে আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো দিনটি শুভ আপনাদের ব্যবসা ভালো চলবে পরিশ্রম অনুযায়ী অবশ্যই আপনি ফল পাবেন স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সময় আপনার নষ্ট হতে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার আসতে পারে তাই শরীরের যত্ন নিয়ে রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটাই ভালো থাকবেন প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে দিনটি মধ্যম আপনারা ছুটিয়ে প্রেম করতে পারেন তবে কোনো সিদ্ধান্ত নেবেন না বাড়িতে জানাবেন ভেবেছেন জানালে সেটা কিন্তু আপনাদের একটা চাপ হতে পারে তাই আপনারা যে অবস্থায় আছেন সেরকমই থাকুন আপনারা কোনো সিদ্ধান্ত এই মুহুর্তে না নেওয়াই ভালো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে শুধু তাই নয় মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা আন্তরিকতা আপনারা উপলব্ধি করতে পারবে ধনুরাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে আপনার একাধিক উৎস থেকে আয় হতে পারে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলব দিনটি কিন্তু মধ্যম হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনার অনেকটাই সতর্ক থাকা প্রয়োজন চোখ কান খোলা রাখা প্রয়োজন তা না হলে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে তাই কাউকে বিশ্বাস করবেন না এবং চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন অনেকটাই ভালো থাকবেন স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছু সময় আপনার নষ্ট হতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা নেই অ্যাসিডিটি মাথা যন্ত্রণা কাঁধ পা ব্যথা এই টাইপের ছোটোখাটো কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে তাই শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে দিনটি শুভ যথেষ্ট পজিটিভ আপনারা চুটিয়ে প্রেম করুন কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন সেদিক থেকে দিনটি যথেষ্ট ভালো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে তো অবশ্যই একটা সুসম্পর্ক থাকবে আপনাদের শুধু স্বামী মধ্যে নয় এছাড়াও যদি ভাই বোন মা বাবা তাদের মধ্যে একটা মত মতবিরোধ থেকে থাকে বা একটা ছোটোখাটো অশান্তির মধ্যে আপনারা ছিলেন সেগুলো থেকে কিন্তু আসতে পারবেন এবং সকলের সাথে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হতে পারে সেদিক থেকে দিনটি যথেষ্ট ভালো মকর রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে বলবো যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে আপনার একাধিক উৎস থেকে আয় হতে পারে আপনার আর্থিক দিক থেকে পজিটিভ সেটা বলা যেতেই পারে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ব্যবসা আপনার অধিক লাভ হতে পারে নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে তাই চোখ কান খোলা রাখুন আর স্বাস্থ্য আপনার ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য আপনার যথেষ্ট সাথ দেবে তবে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন আরও ভালো থাকতে পারবেন প্রেম করছেন যারা লাভ রিলেশানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মধ্যম আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন তবে সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত নেবেন এবং বাড়িতে জানাবেন না জানানোই ভালো একটা অশান্তি তৈরি হতে পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে শুধু তাই নয় সকলের সাথে ফ্যামিলি মেম্বার আপনারা একটা আনন্দে কিন্তু দিনটি কাটাতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি মধ্যম থাকবে আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে ব্যয়টা আটকালে অবশ্যই আর্থিক দিক থেকে ভালো থাকবে সেটা বলা যেতেই পারে ব্যবসা মধ্যম চলবে ব্যবসা আপনার উপরেই অনেকটা নির্ভর করবে যদি চোখ কান খোলা রাখতে পারেন পরিশ্রম করতে পারেন অবশ্যই ব্যবসা ক্ষেত্রে লাভবান হতে পারেন আর যদি আনখেয়ালে চলেন তাহলে কিন্তু কিছুটা পিছিয়ে পড়তে পারেন স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশান দুশ্চিন্তা আপনাকে দিতে পারে প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে বলবো আপনাদের তিনটি কিন্তু মধ্যম হতে চলেছে আপনারা কথা বলুন ঘুরতে যান তার বাইরে কিছু করলে সেটা আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন বাড়িতে জানাবেন এরকম কিছু করলে আপনাদের কিন্তু সেটা ভুলও হতে পারে তাই এই জায়গাগুলো ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তারপরেই একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে এপ্রিল দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে আপনার আয় কিন্তু অনেকটাই বাড়বে ব্যবসা ভালো চলবে ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই সেদিক থেকে দিনটি কিন্তু যথেষ্ট ভালো তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার হতে পারে স্বাস্থ্য আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন তবে বড়ো ধরনের কোনো সমস্যা না ভয় পাওয়ার কিছু নেই একটু যদি শরীরের যত্ন নিতে পারেন তাহলে এগুলো থেকে এড়িয়ে আসতে পারবেন প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি শুভ যথেষ্ট পজিটিভ আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন দিনটি আপনাদের জন্য অবশ্যই শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে শুধু তাই নয় প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে